প্রায় 3.5 দশক ধরে রাইজ প্রতিষ্ঠানে পরিচালনা করতে গিয়ে দেখছি কেন্দ্রীয় রাজ্য সরকারের চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রতিভাবনা হওয়া সত্ত্বেও সর্বভারতীয় পরীক্ষায় বারবার বিপর্যস্ত হচ্ছে। এই বিপর্যয়ের কারণ নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি। What happened bro? তুই একটু সকালে ডাকলি কেন? সবাই চুপ করে বস, তোদের সাথে কিছু সিরিয়াসলি আমার কথা আছে। ভালো করে শোন, আজ আমি তোদের যেই কাজের জন্য ডেকেছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এইটাকে নিয়ে খুব ভালো করে ভাবতে হবে, আর এর জন্য একটা প্রপার ফিউচার প্ল্যান তৈরি করতে হবে, যাতে আমরা এই ফিউচার প্ল্যান করে এই জিনিসটাকে নিয়ে আগাতে পারি। তুই কথার মাঝখানে কনে কথা বলিস ভাই, তোকে কতবার বারণ করেছি, মাথাটা পুরো গরম হয়ে যায়। তোরাও বলছি ভাই, কথার মাঝখানে কথা বলবি না, কথাটা ভালো করে শোন, তারপরে কথা বল। তো পুরো ব্যাপারটাকে আমাদের মনোযোগ দিয়ে করতে হবে, হ্যাঁ? আর প্রতিদিনের প্ল্যানটা আমাদের প্রতিদিন ঠিকঠাক করে করতে হবে, মানে শিডিউলটার কথা বলছি, আমাদের সেটাকে ঠিকঠাক করে করতে হবে। ওই শিডিউলে যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু আমাদের ফিউচার প্ল্যান নষ্ট হয়ে যাবে, পুরো একটা বড় বিপদ হয়ে যাবে আমাদের। সো গাইজ, বি সিরিয়াস। ইয়েস স্যার। ঠিক আছে, আরে সবইকে বুঝলাম, কিন্তু এরা প্ল্যানটা কি নিয়ে করছি সেটা তো বলবি। প্ল্যানটা তাহলে আর কিছুই না, সামনে পুজো, তাই পুজো নিয়ে একটু ভাবতাম। কিছু করার দরকার ছিল না বলতো? আসলে মহালয়া চলে এসছে, দুদিন পরও পুজো, তোরা তো ভাই এভাবে আবার ডাকলে আসবি না, তোদের আবার বড় সড়ো হবে, সেই জন্যই আমাকে এইভাবে ডাকতে হলো, কিছু মনে করিস। বিছুটি পেতে রোজদিনই যে পুজ মানি না, তাও আর আমার শান্তি হবে না। তুই মানুষ না সোহম? তোর সোহম আর আমি? আরে অমানুষ। রাইট ছেলে, এই তো বুদ্ধি হচ্ছে তোমার। ঠিক আছে ভাই, যখন চলে এসছিস তখন প্ল্যানটা করেই নি না ভাই, চ না করে নি। কি বাবা, তো আমরা সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছি পঞ্চমীর দিন, ঠিক আছে বাপি? কি বাবা, পঞ্চমী আমরা কোথায় কোথায় যাচ্ছি? হ্যাঁ ছেলে, গেছির দিকে গাছি কি ভাই। আর খবরে দেখলাম যে একটু বৃষ্টি টিষ্টি হতে পারে পুজোর মধ্যে, বুঝলি তো, তাই সবাই কিন্তু ছাতা নিতে ভুলবি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ তোকে এত বুঝতে হবে না, তো ছাড় ছাতা মাতা বোঝা বুঝি বা আর ষষ্ঠী আর সপ্তমীর দিন আমরা বেহালা আর সাউথ শেষ করে দেবো, ঠিক আছে? তার মানে আমাদের পুজো সব মোটামুটি প্যান্ডেল শেষ হয়ে যাবে। আমি তো বুঝলাম বাবা, কিন্তু যা লাইন পড়বে দশমী অব্দি ঠাকুর দেখা হবে? আরে মন্ডপের ঠাকুর দেখবো না, তাতে কি হয়েছে? রাস্তার যে সুন্দর সুন্দর ঠাকুর ওইগুলো কি তো দেখবো? কি সে বাবা, রাস্তায় কি ঠাকুরের কথা বলছিলিস তুই? হ্যাঁ আমি শুনলাম। ছেলে কেকু, রাস্তায় যেসব এই ঠাকুর গুলো বেরোয় না ওইগুলোর কথা বলছি। আমরা ছোটবেলায় কুমারটুলে যেতাম, আমরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে আমার ঠাকুর যেতে, এরকম রাস্তা দিয়ে প্যান্ডেলে আমরাও দেখতাম ওই ঠাকুর, খুব ভালো লাগতো। বাবা যা, যাও যাও যাও, সব ঠাকুর দেখে যাও। যেমন গান্ডু বাপ তেমন তার গান্ডু ছিল। শুভমা কিছু বললে আমাকে? আচ্ছা ঠাকুর সারো না ওসব কথা, বলছি আপনার সময় কি কি হতো ঠাকুর? আমরা বেশি প্যান্ডেল ট্যান্ডেলে ঘুরতাম না, আমরা আমাদের এই পাড়ার পুজো নিয়ে একটু বেঁচে থাকতাম। হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে কি, আর অষ্টমীর দিন তো ব্যাপারই আলাদা, সবাই একেবারে সেজে গুজে করে আসতো, আর আমরা সব অঞ্জলি দিতাম। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে আসতো ওর মাবাড়িতে, এখানে এখানে ওর মাবাড়ি ছিল, এখানে ভালো লাগে না তো এই সংসার। ঠিক আছে আমি যাই, হ্যাঁ পরে কল করবে, তেলটা নিয়ে আসে। তো আমরা যেই কথাটা সবাইকে বলছিলাম, তো পুনো তোর কাছে সব এবছর বিএবি পাস গুলো আছে তো? ওই সব নিয়ে পুরো নো টেনস। আর একটা কথা, কেউ টাকা পয়সা নিয়ে কিছু ভাববি না, পুজো বন্ধুদের মধ্যে টাকা পয়সা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আর যদি টাকা পয়সার কোনো শর্ট পড়ে আর যদি টাকা পয়সার কোনো দরকার হয় সেই টাকাটা পুনো দেবে, ঠিক আছে? বল, এটা একটু বেশি হয়ে গেল না? পুজোই তো বাবা, একটু বেশি বেশি হবেই। আর অষ্টমী আর নবমী কি করবি? দাঁড়া, আমার তো অষ্টমীতে চারটে মেয়ের সাথে প্ল্যান আছে, সো আই এম বিজি বাবু। আমি তো ভাই অঞ্জলি দিয়ে মদ খাবো আর ঘুমাবো। আমি তো বাবা বাড়িতেই থাকবো।
থইদার, তুই কি করছিস তাহলে অষ্টমীর দিন? ভাই অষ্টমীর দিন তো আমি ভাই বাবা মার সাথে কাটাবো, প্রতি বছরই কাটাই। আর ইউ কিডিং মি, অষ্টমীর দিন তো মা বাবার সাথে কাটাবো? এতে আবার হাসির কি হলো? আমি তো কিছুই বললাম না। হ্যাঁ ঠিকই তো বলিস, কেন বাবা মার সাথে বুঝি কাটানো যায় না? পুজোর সবকটা দিনই তো একজনের না একজনের সাথে বেরোবো, একদিন বাবা মাকে দিলে ক্ষতিটা কি? আজ বিয়ে করলে তাহলে তিন বাচ্চার বাবা হবি, আর তুই বেড়া এখন বাবা মার সাথে বেরোবি ঠাকুর দেখতে? ওরে মা বাবার কাছে ছেলেমেয়েরা কোনোদিন ছোট হয়ে যায় না। আর ভাই তাদের একদিন সময় দিলে বা তাদের সাথে একটা দিন টাইম স্পেন্ড করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে রে ভাই? আজ তুই এত বড় হয়ে গেছিস কিন্তু একবার ভাবতো এই ছোটবেলায় বাবা মার হাত ধরে ঠাকুর দেখেছিল, তাই তো? ছোটবেলায় বাবার ঘাড়ে বসে বসে ঠাকুর দেখেছিস, তখন তো তোদের লজ্জা লাগেনি? তারাও চায় যে আমরা তাদেরকে একদিন টাইম দিই পুজোর মধ্যে, কিন্তু আমাদের খুশির জন্য তারা এই কথাটা আমাদেরকে বলতে পারে। একটা দিন তাদের সাথে বেরোলে বা তাদের সাথে ঘুরলে দেখবি পুজোটা আনন্দে হবে। হ্যাঁ হয়তো তারা কোনো বড় রেস্টুরেন্টে ঢোকাতে পারবে না, বড় জায়গায় খাওয়াতে পারবে না, আমাদের মতো অনেক বড় বড় জায়গায় ঢুকবে না, কিন্তু ভাই রাস্তায় দাঁড়িয়ে বাবা মার সাথে রোল খাওয়া আইসক্রিম খাওয়ার মজা অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকেও আলাদা। ভাই এবছর বেরিয়ে দেখ মা বাবার সাথে, দেখবি ভাই মা বাবার সাথে ঘোরা একদিন ঘোরা দশটা মেয়ের থেকেও অনেক আলাদা। ভাই যা ভাই তুই নবমীর দিন কি করছিস? কি করবো ভাই, জানিসই তো ভাই সিঙ্গেল মানুষজন, কি করবো এই শুয়ে বসে হয়তো কাটাবো, না হলে আপনার হাত জাগান্না। ও হ্যাঁ এই শোন, তোর এই ফোনে ফোন করেছিল একজন সকালে একটা মেয়ে, হ্যাঁ বলছিল নাকি তুই নবমীর দিন নাকি কি ঘোরার পড়ার ব্যাপার আছে। হ্যাঁ ও বাবা তাই তো, কখন ফোন করেছিল? সকালে? ই মা, তারপরে কথা খুব পেছা পেয়েছে ভাই।